করোনার প্রকোপও কিছুটা কমেছে কলকাতায়, ধীরে ধীরে খুলছে সবকিছু। তবে সতর্কতা হিসেবে এখনও রাত্রিকালীন কার্ফিউ ও লোকাল ট্রেন বন্ধ রেখেছে রাজ্য সরকার। আর অক্টোবর পূজার পর থেকে স্কুল কলেজ খোলার চিন্তাভাবনা চলছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। তৃতীয় ঢেউয়ে ভারতে মমতা সরকারের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে অনেকটাই করোনা মুক্ত হয়েছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত করোনার বিধিনিষেধ লাগু করা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা সমেত যে এবং লোকাল ট্রেন যেগুলি বন্ধ থাকার কথা সেগুলি বন্ধ থাকবে এবং অফিস কাছারি কলকারখানা যেগুলো খুলে দেওয়া হয়েছে সেগুলো খুলে যাবে। পাশাপাশি আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত রাত্রি 11টা থেকে ভোর 5টা পর্যন্ত রাজ্যে জারি থাকবে নাইট কার্ফিউ। এই নাইট কার্ফিউর অন্যতম কারণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাধারণ মানুষ যাতে অসুবিধা না পড়ে সেই জন্যই কিন্তু রাত্রি 11টা থেকে ভোর 5টায় নাইট কার্ফিউ জারি থাকবে। ফলে একদিকে যেমনি সাধারণ মানুষের অসুবিধা না হয়, এর পাশাপাশি রাতের দিকে যেই বার রেস্টুরেন্ট এগুলো খোলা থাকে সেদিকে সেগুলো বন্ধ রেখে একটি ব্যালেন্স করার চেষ্টা করছেন বলেই মনে করছেন করোনা বিশেষজ্ঞরা। পাশাপাশি রাজ্যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী অক্টোবর মাস অর্থাৎ পুজোর পর থেকে খুলে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে এবং শহর কলকাতার সাথে গ্রামগুলোর এখনই যোগাযোগ করানো যাবে না বলেই লোকাল ট্রেন চালু রাখা বন্ধ আছে। এর কারণ হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেহেতু গ্রামগুলোয় 50% মতন করোনার ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, যতক্ষণ না 80% বেশি করোনা ভ্যাকসিনেশন এই গ্রামগুলো পাচ্ছে ততক্ষণ শহর কলকাতার সাথে গ্রাম বাংলাগুলোর যোগাযোগ রাখা যাবে না। এর অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গের নিরিখে কলকাতার চিকিৎসা পরিকাঠামো উন্নত হলেও গ্রাম বাংলার দিকে ততটা উন্নত নয়, ফলে সেই দিকে যদি করোনা মহামারীর আকার ধারণ করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে ভয়াবহ আকার নিতে পারে। করোনা বিশেষজ্ঞরা মনে করছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দূরদৃষ্টির জন্যই পশ্চিমবঙ্গে গত এপ্রিল মে মাসে যেই 21 থেকে 22 হাজার দিনে দৈনিক শনাক্তের সংখ্যা পাওয়া যাচ্ছিল তা কিন্তু কমে 400 থেকে 500 জনের মতন এসে ঠেকেছে এবং মৃতের সংখ্যা 5 থেকে 6 জন পাওয়া যাচ্ছে। এর মধ্যে কলকাতা কখনো 0 কখনো 1 বা 2 এই অঙ্কের মৃতের সংখ্যা মিলছে। ফলে বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক মতে যেটা ধারণা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টির কারণেই পশ্চিমবঙ্গ অনেকটাই করোনা মুক্ত হয়েছে। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।